আমাদের প্রকৃতিও কিভাবে আস্তে আস্তে পাল্টে যায় দেখুন। এই এখন বিকেল, এখন আমার 4টে বাজে, দেখুন আকাশটা কিরকম কালো হচ্ছে আস্তে 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 আস্তে, ঘন মেঘ কেমন এই মেঘ দেখুন আস্তে 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 কালো মেঘে, কালো মেঘেতে ঢেকে গেল, ঢেকে গেল, হঠাৎ করে কোথা থেকে কালো ঝড় এসে সব কিছুকে পুল পার করে নিয়ে গেল, যেমন ঝড় তার সাথে বৃষ্টি, সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া, ঝোড়ো হাওয়া। মানুষ যেখানে ছিল নিজের দেখুন কীভাবে ঝড়, কীভাবে বিকেলকে কালো কালো ঘন ঘন কালো অন্ধকারে ঢেকে দিয়ে ঢেকে দিল, কালো অন্ধকারে পৃথিবীকে দেখুন ঝড় 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 ঝড়। এই ঝড়টা কী করলো বিকেলকে কালো কালো মেঘেতে, কালো অন্ধকারেতে পরিপূর্ণ করে তৈরি পরিপূর্ণ করলো। কত লোক মানুষের প্রাণ এই ঝড়ের চেষ্টাতে বয়ে গেল, কত কত গাছ ভেঙে গেছে, কত এ ভেঙে গেছে, কত মানুষ কীভাবে ঘর বাড়ি ছাড়া হয়েছে। এই মানুষ প্রকৃতি কীভাবে তার এই তাণ্ডব লীলা কখন যে সারা দিন আমরা কেউ কখনো ভাবতেও পারি না, বুঝতেও পারি না। কত মানুষের কোল কালকে খালি হয়ে গেছে। এই বলে আমার এই ব্লগটাকে আমি শেষ করছি। আমরা দেখুন কীভাবে ঝোড়ো হাওয়া, কীভাবে বিকেলকে অন্ধকার অন্ধকারে থেকে দিয়ে সঙ্গে ঝোড়ো হাওয়া দমকা দমকা বিদ্যুৎ চমকানো। দেখেছেন কত জায়গায় গাছপালা ভেঙে পড়েছে, মানুষ কীভাবে তার এই দেখুন এই রুদ্ধ তাণ্ডব, এই রুদ্ধ তাণ্ডব মৃত্যু চালায় কখনো আমরা জানি না। প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্যটাই আমাদের সামনে আমি তুলে ধরলাম। আমাদের ভালো লাগলে অবশ্যই দেখুন কীভাবে কীভাবে ঝোড়ো হাওয়া বিকেলকে কালো অন্ধকারেতে পরিপূর্ণ করে তুলেছে। শ্রাবণী ধারার মতো করুক ঝরে, করুক ঝরে, শ্রাবণী ধারার মতো করুক ঝরে, করুক ঝরে, যে শাখায় ফুল ফোটে না ফল ঝরে না একেবারে, শ্রাবণী ধারার মতো করুক ঝরে।